নয়াঞ্জলি ভরাট করে রেলের জায়গাতে সীমানা প্রাচীর তৈরির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত মহিষাদল ব্লকের নাটশাল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রঙ্গি বসান গ্রামে। ওই গ্রামের বাসিন্দা সরকারি বিদ্যালয়ের শিক্ষক প্রভাস দাস নয়াঞ্জলি ভরাট করে একটি সীমানা প্রাচীর তৈরি করেছেন বলে অভিযোগ। যে জায়গায় তিনি সীমানা প্রাচীর তৈরি করেছেন সেটি ভারতীয় রেলের জায়গা বলে দাবি স্থানীয়দের। তারপরের দিন গেলাম, যে দেখা করলাম, আমি স্যার, আমি তো গরিব লোক, না গরিবটা যদি বুঝিনি, রেল লাইনে তুমি ঘর করছো, রেল লাইনে ঘর ভেঙে দিতে হবে। হ্যাঁ, আমি অনুরোধ বিনয় করলাম, হ্যাঁ, কিন্তু হচ্ছে বলে আর্জেন্ট যদি না ভাঙো তাহলে জেল খাটতে হবে, এই কথা আমাকে বললো। আমি বাড়িতে এসে এই দেখুন এইগুলো আমি ভেঙে দিছি সব, হ্যাঁ, এইটা বাথরুম ছিল, এইটা রান্নাশাল ছিল, ভেঙে দিছি। কিন্তু আমার পাশে আমি খবর পেলাম, আমি কিন্তু যাইনি, রাত্রে রাত্রে কাজ হচ্ছে। হ্যাঁ, আমি কি রেলের জায়গায়, আমি কি স্যার গরিব বলে কি এরকম আমাকে এরকমভাবে প্রেশার দিবাস? কারা আপনার বিরুদ্ধেভাবে করেছে বলে মনে করেন? আমার মানে এই আশাপাশের লোক, এছাড়া আর কে? হ্যাঁ, কোন কমিটির লোক? এখানে কিছু কমিটির লোক আছে বা আশপাশের লোক, ছাড়া না বললে স্যার কি তমলুক থেকে এসে ভেঙে দিয়ে যাবে? কিছুদিন আগে রেলের জায়গায় স্থানীয় কিছু বাসিন্দা অস্থায়ী নির্মাণ করলে রেল কর্তৃপক্ষের তরফ থেকে তাদের উচ্ছেদ করে দেয়া হয়। কিন্তু সরকারি বিদ্যালয়ের শিক্ষক কিভাবে বেআইনিভাবে রেলের জায়গায় নয়াঞ্জলি ভরাট করে সীমানা প্রাচীর নির্মাণ করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তারা বলছে আমাদের জায়গা, আমরা প্রাচীর দেব। এবার রেল পুলিশকে ওরা খবর দিয়েছে, রেল পুলিশ এসে বোর্দাকে বলল তোমাকে এখানে ভাঙতে হবে। হ্যাঁ, হঠাৎ একটা যেই হোক, একটা 5 ভাই তো যেখানে জায়গা আছে আমাদের, হঠাৎ আমরারা এসে এখানে বললেন যে জায়গা ভাঙতে, প্রাচীর মানে ঘর, রান্নাঘর, বাথরুম ফাথরুম সব ভাঙতে হবে। তাহলে এই প্রাচীরটা যে বন্ধ হওয়ার কথা ছিল, তাহলে প্রাচীরটা হলো কী করে, প্রাচীরটা হলো কী করে? তাহলে সে গরিব মানুষকে এতটা ভাঙালেন তো, আমরা তো খেটে খাই, খেটে তো খাই না খাইনি। নিয়ম তো সবার জন্য সমান হবে, নিয়ম হোক। তাহলে তারা প্রাচীর দিল কী করে বলে? আমরা রেলে থাকতে পারমিশন করে নিয়ে আসছি, এই পল্লীর লোক আর কি, দক্ষিণ পল্লীর লোক। ওই স্থানের ঢিল ছোড়া দূরত্বে রামবাগ স্টেশন হলেও রেল পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক প্রভাস দাস। রেলের জায়গা, রেল তো বিক্রি করে দেবে ভারত সরকার, মোদী তো বিক্রি করে দিতে চাইছে না রেলের জায়গায়, কে ঘর করছে না করছে। রেল অর্থাৎ রেল কর্তৃপক্ষটা, এরা হচ্ছে জেগে ঘুমায়। আজকে দীর্ঘদিন আগে রামবাগ স্টেশনের সব টিনের চালা উড়ে গেছে, আমরা বললাম, তার বিকার নেই। সতীশ সামন্তের নামে যিনি সর্বাধিনায়ক, জাতীয় সরকার গঠন করছিলেন, পার্লামেন্টে 7টা টার্ম মেম্বার ছিলেন, তার নামে একটি প্ল্যাটফর্ম করে দিয়েছে। সেই প্ল্যাটফর্মে কোনো জলের ব্যবস্থা নেই, টয়লেট নেই, সেখানে দাঁড়ানোর মতন জায়গা নেই। এটা সতীশ সামন্ত মহোদয়কে অসম্মান করা ভারত সরকার করে যাচ্ছে, আমরা মনে করি এই জিনিস ঠিক না। ঠিক একইভাবে হলদিয়া চেন্নাই একটা রেল ছিল, আমি লিখেছি DRM-কে কয়েকদিন আগে, কোনো উত্তর আসে না, কোনো রকম উত্তর দেয় না। যে এটা লিখলাম বিধায়ক হিসাবে যে দীঘা চেন্নাই যেটাতে শনিবার ছাড়তো, এখানকার বহু লোক, নন্দীগ্রামের বহু লোক, ইভিন সাগর থেকেও বহু লোক এসে ওই ট্রেনে চিকিৎসা করানোর জন্য যেত চেন্নাইতে, সে ট্রেনটা বন্ধ আমি লিখলাম, তারও কোনো বিকার নেই। অর্থাৎ রেল এখন ঘুমোচ্ছে, ওদের সম্পদ বিক্রি করার জন্য ওদের কোনো মাথা ব্যথা নেই, আরও কোনো কাজ করছে না। ওদের জায়গায় যে বা যারা করছে তাদের বিরুদ্ধে রেল দপ্তরের FIR করা উচিত এবং তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। তারা করছে না, এখানে পঞ্চায়েতের এখতিয়ার আছে। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্রের রিপোর্ট, আনন্দ বার্তা।